আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অনুশীলনী বই থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠার ছকটির সমাধান দেখে দিব এখানে এই একশো চৌত্রিশ পৃষ্ঠার ছকটির সমাধান করার পূর্বে তোমরা এই অধ্যায়ের একশো আঠাশ থেকে একশো বত্রিশ পৃষ্ঠার লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে তাহলে তোমাদের জন্য এই ছকটি পূরণ করা আরও বেশি সহজ হবে এই ছকটিতে আমাদেরকে এখানে বলা হয়েছে আমার এলাকার রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন ব্যক্তির অবস্থান ও ভূমিকা এরপরে হচ্ছে নাম বয়স ঠিকানা এরপর এখানে নিচে প্রথম কলমে লিখতে হবে সময়কাল এরপরে হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট এরপরে হচ্ছে সামাজিক প্রেক্ষাপট আমার অবস্থানও ভূমিকা এই তথ্যগুলো দিয়ে এই ছকটিকে পূরণ করতে হবে চলো আমি তোমাদেরকে এই ছকটির একটি নমুনত্তর দেখে দিচ্ছি তোমরা নমুনোত্তরটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই ছকটিকে পূরণ করে নিবে এই ছকটিতে আমাদেরকে প্রথমে পূরণ করতে হবে আমার এলাকার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন ব্যক্তির অবস্থান ও ভূমিকা এখানে প্রথমে লিখতে হবে নাম আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি নাম হচ্ছে আবুল কাশেম বয়স পঁচাত্তর বছর ঠিকানা ঢাকা আর এখানে এই ছকটির প্রথম কলমে লিখতে হবে সময়কাল সময়কাল হচ্ছে উনিশশো বায়ান্ন সাল এরপরে হচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট হচ্ছে ভাষা আন্দোলনে উত্তল দেশ এরপরে হচ্ছে সামাজিক প্রেক্ষাপট ভাষার দাবিতে সঙ্গবদ্ধ হয় পুরো জাতি এরপরে হচ্ছে আমার অবস্থান ভূমিকা আমি এ সময় ছাত্র ছিলাম আমি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে মিছিলে যোগ দেই এরপরে সময়কাল হচ্ছে উনিশশো সাল রাজনৈতিক প্রেক্ষাপট বাঙালির সাহিত্য শাসনের দাবিতে চলমান আন্দোলন এরপরে হচ্ছে সামাজিক প্রেক্ষাপট পাকিস্তানের অত্যাচারে সাধারণ মানুষ প্রতিবাদী হয়ে ওঠে এরপরে হচ্ছে আমার অবস্থান ও ভূমিকা আমি তখন একজন সরকারি স্কুলের শিক্ষক আমার অবস্থান থেকে নিজ দেশের মানুষের অধিকারের জন্য আন্দোলনে যোগ দেই এরপরে সময়কাল হচ্ছে উনিশশো সাল রাজনৈতিক প্রেক্ষাপট স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রের উদ্ভব এরপরে হচ্ছে সামাজিক প্রেক্ষাপট সারা দেশের মানুষ দীর্ঘদিনের পাকিস্তানের বৈষম্য থেকে মুক্ত হয়ে আনন্দ মিছিল করে আমার অবস্থান ও ভূমিকা নিজেকে স্বাধীন দেশের নাগরিক ভেবে আমি গর্বিত হই আমরা এখানে এই ছকটির নমনত্বটিকে দেখে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী কাজগুলোর সমাধান দেখিয়ে দিব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো